হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন আপনারা? তো অনেকে আমাকে কমেন্ট করছে, ভাইয়া কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ান যায় কিংবা লাইক। তো তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, কীভাবে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ান যায়। তো অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকে আমার গ্রুপে, তো এর জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি লাস্টে দেখাই দেবো এটা কীভাবে ডাউনলোড করতে হয়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওর নিচে লাল বাটন আছে সাবস্ক্রাইব লেখা, সেখানে ক্লিক করবেন। তারপর একটা ঘন্টা ঘন্টা আইকন আসবে, সেখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে আমি যে সিস্টেমটা দেখাবো, তো আপনারা অবশ্যই ফলো করলে অবশ্যই আপনাদের ফলোয়ার্স অনেক বেড়ে যাবে। তো এই অ্যাপসটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। তো এই অ্যাপসটা এরকম ওপেন করার সাথে সাথে এরকম আসবে। আসার পর এই যে এখানে লেখা আছে দেখেন, এই কানেক্ট উইথ ফেসবুক, তো এখানে আমরা আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করে নিব। তো যেহেতু আমার ফেসবুক লগ ইন করা আছে, তো এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করেন, তো কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর এই যে এরকম আসবে, এটা আমার প্রোফাইলস। তো এরকম আসার পর আপনার আগে ফার্স্টে এই যে এখানে ক্লিক করবেন, এই যে জায়গাটা দেখেন, এই যে চ্যান্স পেজ, তো এখানে লেখা আছে চ্যান্স পেজ। তো চ্যান্স পেজে ক্লিক করলে যে আমার একটাই পেজ আছে, আরগুলো আমি ইউজ করি না, আমি একটাই ব্যবহার করি, তারকা জগৎ। তো এই পেজটাতে আমি ক্লিক করবো আগে, তো আমি আগে কনফার্ম করে নিব। তারপর আমরা এই দেখছেন তারকা জগৎ এটা এসে পড়ছে, তারপর আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে ক্লিক করব, তো আমাদের ফেসবুকে এরকম অ্যাড আসলে কেটে দিবেন। তো এরকম পেজটা এরকম আসবে। তো এখানে আমরা আসলে যদি আমরা যদি লাইভ করি আমাদের পেজে, অবশ্যই ফলোয়ার্স বাড়বে, আমাদের ফলো বাড়বে। তো যেমন এই লাইভটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে লোড ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করে নিতে পারবেন। তো আমি দেখাবো এটা কীভাবে লাইভ করবেন। এখানে ধরেন আমরা এখন একটা বোর্ডের সিস্টেম করি, যেমন এখানে আমরা লিখলাম, কাকে বোর্ড দিবেন, না সরি দ্যাট, এখানে আমরা লিখলাম আপনারা বোর্ড দিন, এটা লিখলাম, ডান করে দিলাম। দেওয়ার পরে এখানে এরকম লেখা আসলো। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু চেঞ্জ করলে করতে পারেন, আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু দিতে পারেন, আমি অবশ্যই দিব না। তো আমি সরাসরি যে এখানে যে নেক্সট আছে, এই যে এখানে নেক্সট, তো আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমি অবশ্যই আপনারা অবশ্যই ছবি ডাউনলোড করে নেবেন, যেমন ক্রিকেট খেলার বিষয়ে কাকে বোর্ড দিবেন, এই ধরনের ক্রিকেটের প্লেয়ারগুলোরে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আমাদের দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, তো তাদের ছবি আমি আগেই গুগল থেকে আমি সেভ করে রাখছি দেখানোর সুবিধার্থের জন্য। এই দেখেন এখানে লোড পিকচার, তো আমি যদি লোড করে দিই পিকচারটা, তো এরকম কিছু ইয়ে করবেন যাতে মানে কন্টেস্ট মানে মানুষের সাথে লাইক দিতে যাতে বাধ্য হয়। যেমন যে আমি শেখ হাসিনা রেডি দিলাম, এখানে আসছে, আসার পরে আমি যে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দা ধরে এইভাবে ট্যাপ করে এই হাতের এই যে ডাইন মোড়ে নিয়ে এসে বললাম, সেখানে বসাই দিলাম। যদি আপনারা যদি বড়ো করতে চান একটু টাচ করেন, এই যেরকম ইয়ে আসলে যেরকম বড়ো করে নিতে পারবেন। তারপর আমি আরেকটা পিকচার নিব, খালেদা জিয়া, যেহেতু বোর্ডের কথা বলছি, তারপর এটাও আবার আঙুলটা চাপ দা ধরে এখানে বসিয়ে দিব, একটু বড় করে নিই, বড় করে নিলাম। তো দুজনের ছবি দিয়েছি, দেওয়ার পর এখন এই যে একটু নিচ দিকে চাপ দা ধরে যে ইয়া করে, এই যে এখানে যে নেক্সট আছে, এই যে এখানে নেক্সট, তো আমরা নেক্সটে ক্লিক করে দিব। এই যে এখানে লাইক আছে, তারপরে যে এই যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আমি যেমন আমি দিয়ে দিলাম এই যে এখানে লাইক, যেমন
শেখ হাসিনাকে কেউ যদি কমেন্ট করে লাইকে ক্লিক করবে, আর খালেদা জিয়াকে কেউ কমেন্ট করলে লাইভে লাভে ক্লিক করবে। তো এতে বোঝা যাবে কার কয়টা ভোট তারা ক্লিক করবে। তো দেখুন এই যে এখানে আছে লাইভ টু ফেসবুক, তো আমরা সরাসরি লাইভ টু ফেসবুকে চলে যাব। লাইভ টু ফেসবুকে চলে গেলে এই যে এরকম আসবে, আমি দেখাচ্ছি, তো এখনও শুরু হয় নাই, শুরু হয়ে যাবে, এই দেখছেন শুরু হয়ে গেছে, এই যে মিনিট উঠতেছে এখানে, এই যে এখানে মিনিট উঠতেছে, এই জায়গাটা দেখছেন সেকেন্ড উঠতেছে। তো এইভাবে এখন আমার পেজে লাইভটা চলতেছে। তো অনেকেই দেখা গেছে অবশ্যই এরকম যদি দেই অবশ্যই ভোট দিবে, তো এরকম প্রতিযোগিতার ভিতরে রাখবেন আপনারা, এতে আপনাদের কী হবে আপনাদের ফলোয়ার্সটা বেড়ে যাবে, ফ্লোটা বেড়ে যাবে, তো ফ্লোটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। তো আমি দেখাচ্ছি কীভাবে প্লে স্টোরে যায় এটা ডাউনলোড করা যায় এই অ্যাপসটা, আমি অবশ্যই আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। দেখেন এই যে একজন এই যে এখানে আমার ফ্লো করছে, এই দেখেন এই যেখানে একজন অবশ্যই দেখতেছে। তো এইভাবে দেখেছে এক একের পর এক আসতেই থাকবে, ভিউ হইতেই থাকবে, যার ফলে আমাদের ফলোয়ার্সও বেড়ে যাবে। তো পেজটার প্রতি অবশ্যই যদি লাইভ যদি দিতে পারেন, তো এটা অনেক বিষয় না, অনেক বিশাল বিষয়। তো এরকম আসবে যাবে, এরকম ভিউ হইতেই থাকবে। তো এটা শুধু আমি দেখানোর জন্য এই সিস্টেমটা করলাম। তো ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে। তো আমি মনে করি যে আপনাদের ভালো লাগার কথা। তো আমি দেখাচ্ছি একটু পর, আমি এলো ফেসবুকে আমার পেজের ভিতরে যাই দেখাবো এই লাইভটা হয়েছে কিনা না হয়েছে। তো এখানে এক মিনিটের মতো আছে, এর জন্য একটু মিনিটটা বাড়ুক, বাড়ার পর তারপর আমি দেখাচ্ছি, আমি একটু স্কিপ করি। চলুন ফ্রেন্ডস, তো এই যে এখানে একজনের লাইক দিয়ে দিয়েছে, যে জায়গাটা দেখেন এই জায়গাটা লাইক দিয়ে দিয়েছে। যাই হোক, চলুন আমরা ফেসবুকে চলে যাব সরাসরি, দেখা যাক এই লাইভটা ফেসবুকে আসছে কিনা না আসছে, এটা দেখা যাক শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এই সিস্টেমে লাইভের সিস্টেমটা হয়তো অনেকেই জানেন না, তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন যে কীভাবে এইভাবে বোর্ডের সিস্টেম করা যায়, কীভাবে বোর্ড দেওয়া যায়, যার কারণে আমাদের ফলোয়ার্স বেড়ে যাবে। চলুন আমরা সরাসরি ফেসবুকে দেখে আসি লাইভটা চলছে নাকি, আগে ফিনিশ করে দিই এখানে। তো ফিনিশ করে দিছি, চলুন সরাসরি ফেসবুকে চলে যাবো স্কিপ করে। ফ্রেন্ডস, এই হচ্ছে আমার তারকা জগৎ পেজ। তো আমরা ওপেন করব এখন, চলুন ওপেন করে দেখি কি দেখা যায়, লাইভটা আসছে নাকি। তো ট্যাপ করে অবশ্যই আমার এই পেজটা অবশ্যই লাইক করে রাখবেন। তো তারকা জগতের অনেক কিছুই এখানে পাবেন, এই দেখেন আমার ফলোয়ার্স খুব একটা বেশি না, 8147। চলো নিচে ট্যাপ করে যাই, একটু ওয়েট করেন, এই দেখেন এখানে আমি এইটাই দিয়েছিলাম, দেখছেন এ পর্যন্ত সাতজন ভিউ হয়েছে এই পেজটি আমি ইয়ে করছে, এটাই সাতজন ভিউ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি লাইভ করেন বোর্ড সিস্টেমে, অবশ্যই আপনাদের ফলোয়ার্সও বেড়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, চলুন প্লে স্টোরে যাওয়া যাক, দেখে আসি প্লে স্টোরে কীভাবে অ্যাপসটা ডাউনলোড করা যায়। এই হচ্ছে আমাদের প্লে স্টোর, চলুন সার্চ বক্স আমরা লিখি, এটা লিখবেন, এই ফার্স্টে যে অ্যাপসটা আসছে যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটা আমার অবশ্যই ডাউনলোড করা আছে, যে এই মনোগ্রাফটা, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন শুধু আপনাদের সুবিধার্থের জন্য। আর আমার প্রতিটা ভিডিও আমি চেষ্টা করি লিঙ্ক দেওয়ার জন্য ডিসক্রিপশনে, তো আমি সাধারণত লিঙ্ক দিয়ে দিই শুধু আপনাদের সুবিধার্থের জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।